বিদ্যা সিনহা মিম পরান সিনেমার পরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এর আগে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও কোনো সিনেমাই তার ক্যারিয়ারে নতুন কোনো পালক যোগ করতে পারেনি। ছোট পর্দায় ব্যস্ততার পাশাপাশি বড় পর্দার জীবনটা একরকমভাবে হতাশারই কাটছিল। অবশেষে পরান বিদ্যা সিনহা মিমকে নতুন উচ্চতায় নিয়ে এসেছে। পরান সিনেমা হিট হওয়ার পরে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও শরীফুল রাজ এবং মিমের জুটি নিয়ে আশা যারা করছিলেন সেই আশাই গুড়ে বালিও পড়ে গেছে, কারণ পরিমণি মাঝখানে বাদ সেধেছিলেন। এখন পরিমণির সঙ্গে শরীফুল রাজের ভাঙনের সর্বশেষ পর্যায়ে যখন দেখা যাচ্ছে তখন আবার হয়তো এই জুটি আলোর মুখ দেখতে পারে। কিন্তু আলোচনার বিষয় অন্যখানে। কলকাতায় এবার মিম হয়েছেন সেরা অভিনেত্রী, পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। বিশতম টেলিসিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশি অভিনেত্রী হিসেবে সেরা পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম। ফেসবুকে তিনি নিজেই সেই তথ্য প্রকাশও করেছেন, জানিয়েছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের সবার ভালোবাসায় পরান সিনেমায় অভিনয়ের জন্য আমি বিশতম টেলিসিনে অ্যাওয়ার্ড 2023 প্রাপ্ত হয়েছি। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ড এবং এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি, সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। কলকাতায় নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের আসর বসেছিল। বাংলাদেশ থেকে আরও পুরস্কার পেয়েছেন দুর্দান্ত ভার্সাটাইল অভিনেতা, ওপার বাংলাতেও সম্প্রতি আলোচিত চরিত্র চঞ্চল চৌধুরী, সাথে বাপ্পা মজুমদার। বিশেষ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের ছোট পর্দার কিংবদন্তি অভিনেতা, নির্মাতা, আঁকিয়ে টেলিভিশন ব্যক্তিত্ব, বিজ্ঞাপন চিত্র নির্মাতা আফজাল হোসেন।